একটা সমস্যা আমরা তখনও ফেস করেছিলাম যখন ডিএনএ অ্যাপ্লিকেশন হয়েছিল, আর এই সমস্যাটা আমরা এখনও ফেস করছি। ডিএনএ অ্যাপ্লিকেশন যখন হয়েছিল, তোরাই হয়তো কেউ বলতে পারবি যে তখনও আমরা আর্টিফিশিয়ালি একটা ছোট্ট পারা 6 থেকে 7 নিউক্লিওটাইডের বা 8 নিউক্লিওটাইডের একজনের কাছ থেকে নিউক্লিওটাইডের হেল্প নিয়েছিলাম, যেটার নাম ছিল অ্যাপ্লিকেশন। আর পিসিআর যদি বলি, একটা ন্যাচারাল প্রসেস আর একটা আর্টিফিশিয়াল প্রসেস। ন্যাচারাল, তাহলে অরিজিনাল প্রসেসটা কি? আমাকে অরিজিনাল প্রসেস মানে রেপ্লিকেশনে কি হয় অ্যাকচুয়ালি? তাহলে রেপ্লিকেশন যদি বলি, তাহলে রেপ্লিকেশন আর পলিমারেজ চেন রিঅ্যাকশন দুটো কি বলেছিলাম যে রেপ্লিকেশন যদি হচ্ছে তাহলে সেটা নর্মালি ন্যাচারাল প্রসেস, সেইটাকেই যদি আমরা আর্টিফিশিয়ালি করছি তখন সেটা কি হয়ে যাচ্ছে? পলিমারেজ চেন রিঅ্যাকশন হয়ে যাচ্ছে। তাহলে রেপ্লিকেশনে কি হয় আমরা দেখবো, আর পলিমারেজ চেন রিঅ্যাকশনে সেইটা হচ্ছে কি না আমরা দেখবো, দুটো অ্যাকশন। রেপ্লিকেশনের প্রথমে কি হয়, সবার প্রথমে আমার কি চাই? একটা ডিএনএ চাই, একটা ডিএনএ চাই বা ডিএনএ সেগমেন্ট। তো এবারে রেপ্লিকেশন যখন হয় তখন কিন্তু ডিএনএ সেগমেন্ট হলে চলবে না, যেহেতু এইটা আমার বডি পার্টের, আমার শরীরের এক একটা সেলের মধ্যে তার নিউক্লিয়াসের মধ্যে থাকা সমস্ত ডিএনএ রেপ্লিকেশন হবে একসাথে সেল ডিভিশনের সময়। তো এটা ম্যান্ডেটরি যে আমার সম্পূর্ণ ডিএনএটার যেমনি রেপ্লিকেশন হয়, এই না যে কোনো সেগমেন্টের। একইভাবে যখন আমরা পলিমারেজ চেন রিঅ্যাকশন করবো, এবং আমরা একটু আগেই বললাম যে এখানে কিন্তু শুধু সেগমেন্ট হলেও চলবে। রেপ্লিকেশন আর পিসিআর যদি বলি, একটা ন্যাচারাল প্রসেস আর একটা আর্টিফিশিয়াল প্রসেস। ন্যাচারাল প্রসেসে আমার ফুল লেন্থ ডিএনএ প্রয়োজন আছে। পলিমারেজ চেন রিঅ্যাকশনে বা পিসিআরে আমার ফুল লেন্থ ডিএনএ কোনো প্রয়োজন নাই, সেখানে একটা সেগমেন্ট হলেও চলবে। আচ্ছা, রেপ্লিকেশন করার জন্য আমার কি চাই? তাহলে ডিএনএ চাই, এবং ডিএনএ আমার প্রথমেই মনে কর যে আমরা একটা যখন রেপ্লিকেশন করাইছি তখন আমরা কিন্তু এই কথাটা বলেছি যে এই যে ডাবল স্ট্যান্ড ডিএনএ, ঠিক আছে, দুটো স্ট্যান্ড আছে। তো সেই দুটো স্ট্যান্ড যদি ক্লোজ অবস্থাতে থাকে তাহলে ইন ফিউচার কোনোদিনই কি করা সম্ভব না, রেপ্লিকেশন করা সম্ভব না। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তাদেরকে কি করতে হবে, ফার্স্ট রেপ্লিকেশনে আমরা যদি ফার্স্ট স্টেজ দেখি তাহলে আমাদের যে কন্ডিশন ছিল সেইখান থেকে আমরা কি করেছিলাম, বনটাকে ওপেন করেছিলাম, যেটাকে আমরা রেপ্লিকেশন ফর্ক বলেছিলাম, ঠিক আছে। এবং এখানে কি ছিল, আমরা বলেছিলাম 9 মার আর 13 মারের সিকোয়েন্স ছিল, যেখানে এটি সিকোয়েন্স ছিল, সেই সিকোয়েন্সটা খুলতে অনেক সুবিধা। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমাদের এইখানে যখন ন্যাচারাল অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা কি করেছিলাম, আমরা ব্যাকটেরিয়া অ্যাপ্লিকেশনটাকে দেখেছিলাম, যেটা সার্কুলার ডিএনএর মধ্যে আমরা এস্টেরিকা কোলাই বা সেখানে আমরা ওরিসি দেখেছি, ওরিসিতে আমরা দেখেছিলাম স্পেসিফিক সিকোয়েন্স আছে, হ্যাঁ, 9 মার 13 মারের সিকোয়েন্স ছিল। আচ্ছা, আর্টিফিশিয়াল যখন আমরা পলিমারেজ চেন রিঅ্যাকশন করব, ঠিক আছে, সেইখানে কিন্তু কোনো স্পেসিফিক সিকোয়েন্স না থাকতেও পারে, ঠিক আছে। সেইখানে যদি কোনো স্পেসিফিক সিকোয়েন্স না থাকে, তোর যে সেগমেন্টটা থাকবে সেই সেগমেন্টটাকে আমরা আর্টিফিশিয়ালি খোলাবো। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পিসিআর অ্যান্ড রেপ্লিকেশন। আর্টিফিশিয়ালি করছিস, জোর জবরদস্তি করবো, ঠিক আছে, আমার হাতে আছে, হ্যাঁ, সে একটু দাদাগিরি টাইপের যে আমি আর্টিফিশিয়ালি করছি, এখানে ন্যাচারালি হবে, আমাকে ওয়েট করতে হবে, ঠিক আছে, যে আমার এটিজিসি সিকোয়েন্সটা ঠিকঠাক আছে কি না, সেখানে ওরা ওপেন হচ্ছে কি না, এইখানে আমি আর্টিফিশিয়ালি করবো, জোর জবরদস্তি কি করে করা সম্ভব? তাহলে বনটাকে আমাকে ভাঙিয়ে দিতে হবে, আমাকে কি করতে হবে, বনটাকে ভাঙিয়ে দিতে হবে। বন ভাঙবো কি করে? হ্যাঁ, এখনই ডিএনএ পলিমারেজ লাগবে। তো বন্ড ভাঙার সব থেকে সহজ জিনিস হচ্ছে যে এমন কিছু সাবস্টেন্স দিয়ে দেওয়া যে তাদের মধ্যে কানেকশন। এবার দেখ, আমরা আর্টিফিশিয়ালি যখন জিনিসটাকে করছি তখন আমাদের হাতে সব থেকে মজার জিনিস হচ্ছে, সব থেকে হাতে যেটা ইজি জিনিস সেটা হচ্ছে হিট। অনেক কাজ হিটে সম্ভব, কোন একটা শান্ত মাথার, ধর কেউ একজন ভালো পড়াশোনা করছে কথার কথা, এবং তাকে যদি কোনো রকম ভাবে পরীক্ষার সময় বিশেষ করে
এবং এই রিসেন্ট আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, ওই একটা একটা ছেলে ফিজিক্যালি ওই ইয়ার মধ্যে পড়ছে, ঠিক আছে, চ্যালেঞ্জের মধ্যে, অ্যাকচুয়ালি ওর হাইট অনেক কম, আমার এক্স্যাক্টলি নামটা মনে পড়ছে না, কি নাম বলতো, অলিম্পিকে জ্যাভলিন জ্যাভলিন থ্রো করেছে, হ্যাঁ, গোল্ড মেডেল পাইছে, তার একটা ইন্টারভিউ তো আমি দেখলাম, মানে এটা আমার দুঃখের কথা যে আমার মনে পড়ছে না, তার ইন্টারভিউ তো আমি যেটা দেখলাম সে বললো এটা ঘটনা যে সামনের জনকে উত্তেজিত করে দেওয়া হয়, তুই যদি কাউকে ইরিটেট করিস বা উত্তেজিত করিস, হিট জেনারেট করে দিতে পারিস যদি তার মধ্যে, তার স্টেবিলিটি নষ্ট হয়ে যায়। কেন বলছি এটা, এটা ঘটনা যে তোর মধ্যে যদি স্টেবিলিটি নষ্ট হয়ে যায় তাহলে তোর মলিকিউলার লেভেলেও স্টেবিলিটি নষ্ট হবে, এটা ঘটনা যে হিট দিলে স্টেবিলিটি নষ্ট হয়, তার ডিএনএ এর যে বন্ডিংটা, এটিজিসির যে বন্ডিং সেটা কিন্তু কি হবে, ডিন্যাচুরেট হবে, এবং এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। তাহলে পলিমারেজ চেইন রিঅ্যাকশনই বল আর ডিএনএ রেপ্লিকেশনই বল, আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাকে ওপেন করতে হবে, ওরিসি দেখতে হবে, তো ওরিসি নেচারালি দেখতে পাবো, আর্টিফিশিয়ালি আমরা কী করবো, শুধুমাত্র ওপেন করবো, তার জন্য হিট ট্রিটমেন্ট করতে হয়, এবং এই প্রসেসটার নাম হচ্ছে ডিন্যাচুরেশন। এই প্রসেসটা পিসিআর এর ফার্স্ট প্রসেস, এটা হচ্ছে ডিন্যাচুরেশন, ঠিক আছে, মোটামুটি 90 থেকে 98 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া হয়, 94 হচ্ছে জেনারেল তাপমাত্রা, এটাকে মেনটেন রাখা হয়, 94, এই 94 ডিগ্রি সেলসিয়াসটাকে মেনটেন করা হয়, এবং এই মেনটেনেন্সের মাধ্যমে এই টেম্পারেচারের সাহায্যে কি করা হচ্ছে, আমার বনটাকে প্রথমে আমি কি করে দিচ্ছি, ভাঙছি বা নষ্ট করছি। ওইটা ঘটনা যদি কন্টিনিউয়াসলি যদি 2 মিনিট তপ দেওয়া হয়, কন্টিনিউয়াসলি 2 মিনিট দেওয়া হয়, তাহলে শোনাই সোহাগা, বুঝাতে পারলাম আমি, আশা করছি বুঝতে পারছিস, কম্পারিজন মাধ্যমে বুঝতে গেছিল যখন আমি ডিএনএ অ্যাপ্লিকেশন করছিলাম যে আমার তাহলে অ্যাপ্লিকেশন শুরু হবে, এবং আমরা জানি এরকম আমরা পড়েছি, আমি ডিটেলসে তো অ্যাপ্লিকেশন করাবো না, ঠিক আছে, তো কিন্তু অ্যাপ্লিকেশন ডিটেলসে জানলে তবে আমি এটা করতে পারবো, তো আমার জানতাম যে আমাদের প্যারেন্টস যে একটা স্ট্যান্ড থাকে, দুটো প্যারেন্টস স্ট্যান্ড থাকবে, তার নতুন স্ট্যান্ড তৈরি হবে 5' টু 3', আর এইদিকে আমাদের যখন নতুন 5' টু 3' তৈরি হবে, নতুনটা তৈরি হবে 5' টু 3', আর প্যারেন্টস যদি থাকে তাহলে তার উল্টা সিকোয়েন্সে থাকবে, এবং 5' টু 3' যখন তৈরি হয়, 5' এর শেষে আমাদের শেষে ওইস থাকে, দেখবি কোনো নিউক্লিওটাইড যদি 5' এ পি থাকে, 5' মানে সেখানে পি আছে, তো সেটা যখন শেষ হয়, ঠিক আছে, হ্যাঁ, রাইবোজোমের জায়গাটাতে যদি একটু মনে করতে পারছিস, তাহলে শেষে কিন্তু ওইস থাকবে, হ্যাঁ, এই যে ওইস থাকে, এই ওইসটা কোনো মতেই কি করে না, নিজের থেকে অ্যাম্পলিফাই কাউকে যুক্ত করতে পারে না, এখানে একটা সমস্যা, কার করতে পারে না, ডিএনএ করতে পারে না, এইখানে একটা সমস্যা আমরা তখনও ফেস করেছিলাম যখন ডিএনএ অ্যাপ্লিকেশন হয়েছিল, আর এই সমস্যাটা আমরা এখনও ফেস করছি, ডিএনএ অ্যাপ্লিকেশন যখন হয়েছিল তোরাই হয়তো কেউ বলতে পারবি যে তখনও আমরা আর্টিফিশিয়ালি একটা ছোট্ট পারা 6 থেকে 7 নিউক্লিওটাইডের বা 8 নিউক্লিওটাইডের একজনের কাছ থেকে নিউক্লিওটাইডের হেল্প নিয়েছিলাম, যেটার নাম ছিল আরএনএ প্রাইমেজ, আরএনএ প্রাইমেজ 6 থেকে 8 নিউক্লিওটাইড যুক্ত বা দু তিনটা বেশিও হতে পারে, তাকে কিন্তু চাই আমার কি করতে হবে, এই জায়গাটাতে রেপ্লিকেশনটাকে কি করতে, ইনিশিয়েশন শুরুটা করে দিতে হবে, আমি কিন্তু সেই শুরুটা হচ্ছে কি করে, আরএনএ প্রাইমেজ করে, আরএনএ প্রাইমেজ ছোট বড় ঠিক আছে 8 থেকে 10 নিউক্লিওটাইড যুক্ত সে করে, একইভাবে আমি যখন পিসিআর করছি, ঠিক আছে, সেখানেও কিন্তু আমার কি লাগবে, আমার এখানে আরএনএ প্রাইমেজ লাগবে, এখানেও কিন্তু আরএনএ প্রাইমেজ লাগে, এবং সে কি করে অ্যাম্পলিফাইং এর সাহায্য করে, তো এই জন্য নেক্সট যে স্টেপটা আমাদের এখানে, নেক্সট যে স্টেপটা, তার প্রথমে কি বললাম, ফার্স্ট স্টেপের নাম হচ্ছে ডিন্যাচুরেশন, ডিন্যাচুরেশনের পরের যে স্টেপটা সেইটার নাম হচ্ছে আমাদের স্টেপটা, সেটা হচ্ছে অ্যানিলিং, ঠিক আছে, অ্যানিলিং হচ্ছে আমার নেক্সট স্টেপ, হচ্ছে অ্যানিলিং, যদি ডিন্যাচুরেশন হয়ে গেছে তার মানে এইরকম একটা সিচুয়েশন থেকে
এইরকম সিচুয়েশন থেকে এইরকম একটা সিচুয়েশনে পৌঁছে গেছে, মানে ওপেন হয়ে গেছে। আমার যেটুকু সেগমেন্ট ছিল সেইটুকু কি হয়েছে, ওপেন হয়ে আছে। এই ওপেন হওয়ার পরে আমার ফার্স্টে কাকে লাগবে, ওপেন হওয়ার পরে আমার ফার্স্টে যাকে লাগবে সেটা হয়েছে আমাকে প্রাইমার বসাতে হবে। তাহলে অ্যানিলিং এর সময় আমার প্রাইমার বসাতে হবে, তাহলে অ্যানিলিং এর সময় আমি প্রাইমার বসাবো। তাহলে এই জায়গাটাতে আমি প্রাইমার বসাবো, এখন আর্টিফিশিয়ালি প্রাইমার বসাচ্ছি। আচ্ছা, তখন যে প্রাইমারটা বসাচ্ছি ডিএনএ রেপ্লিকেশনের সময়, তখনটা কেমন ন্যাচারাল এবং দুটা দুই দিকে আলাদা আলাদা হবে, এটা মানছিস কি না? এটা যদি 5 প্রাইম টু 3 প্রাইম হয়, তাহলে 3 প্রাইম টু 5 এটা 5 প্রাইম। আচ্ছা, তাহলে এইখান থেকে যদি 5 প্রাইম শুরু হয়, এইখান থেকে যদি 5 প্রাইম শুরু হয়, তাহলে এই দিকে একটা প্রাইম থাকবে, এই দিকে একটা প্রাইম থাকবে। যা যা হয় সেই পদ্ধতিকেই আমাকে, মানে আমি যখন আর্টিফিশিয়ালিও করছি তখন কিন্তু আমাকে সেই পদ্ধতির মধ্যে দিয়েই করতে হবে, ঠিক আছে? কিন্তু করছি কেমন, আমি আর্টিফিশিয়ালি করছি ব্যাপারটা। তাহলে প্রাইমার অ্যাড করছি, এই প্রাইমার অ্যাড করাটাকে আমি অ্যানিলিং বলছি, ঠিক আছে? এইখানে কিন্তু মাইন্ডেট এই জন্যই যে এইখানে কিন্তু টেম্পারেচার যে 94 ডিগ্রি ছিল এইখান থেকে আমি রিডিউস করছি, মানে 40 to 60 ডিগ্রি সেলসিয়াস। টেম্পারেচার কি করে দিলাম, যদি টেম্পারেচার হাই থাকতো, তোরা কেউ বল আমাকে, যদি টেম্পারেচার হাই থাকতো ওই অতটা লেভেলে, তাহলে কি প্রসিডিওরটা মানে এগানো সম্ভব ছিল? কেন ছিল না? কেন কি হেভি টেম্পারেচার মানে সেটা অবশ্যই বন্ডগুলো ভাঙা অবস্থায় থাকবে, জয়েন্ট তো হবে। আর আমার যখন অ্যানিলিং মানে যুক্ত করার আছে তখন কিন্তু আমাকে কি করতে হবে, টেম্পারেচার কম রাখতে হবে। ওই জন্য আমি টেম্পারেচার সঙ্গে সঙ্গে রিডিউস করলাম আর্টিফিশিয়ালি, কত করে দিয়েছি, কত রিডিউস করেছি, 40 to 60। তাহলে 94 থেকে 40 to 60 হয়ে গেছে টেম্পারেচার। এইবারে কি প্রয়োজন, এইবারে এমন কি প্রয়োজন যেটা হলে আমার কাজটা অলমোস্ট হয়ে যাবে, তাহলে আমার ডিএনএ পলিমারেজ লাগবে। টু বি অনেস্ট, ডিএনএ পলিমারেজ ছাড়া এই কাজটা করতে পারবে না। আর আমি মেনশন করে দিচ্ছি আরেকটা জিনিস যেটা তোরা বলছিস না বারবার, সেটা হচ্ছে আমার নিউক্লিওটাইড লাগবে। কাকে বসাবে? আমার এখানে এ আছে, এ আছে, এ জায়গায় আমার একটা টি লাগবে রে বাবা। এটা তো আমি মেশিনের মধ্যে করছি, তো মেশিনে আমাকে টি দিতে হবে, বা এখানে জি আছে তো জি এর জায়গায় আমার এখানে সি দিতে হবে, সি আছে তো সি এর জায়গায় এখানে জি দিতে হবে, আচ্ছা টি আছে তো টি এর জায়গায় এ দিতে হবে। বুঝতে পারছি ব্যাপারটা তুমি, যে আমাকে আর্টিফিশিয়ালি করলেও আমার সবকটি লাগবে। এটা অনেকটা এই রকম যে আমেরিকায় দুর্গাপূজা, লন্ডনে দুর্গাপূজা, বা চায়নাতে দুর্গাপূজা, এখানে বাঙালি কলোনি আছে, তো দুর্গাপূজা করলে সেই নবপত্রিকার নটা গাছ লাগবে কি, কচু, মানকচু, তারপর ডালিম গাছ, আরও আছে অনেক নটা, ঠিক আছে? তো নবপত্রিকা আমার অ্যাজ ইট ইজ চাই। তো তুমি রঘুনাথপুরে করো আর লন্ডনে করো, তো ডিএনএ অ্যাপ্লিকেশন তুমি আর্টিফিশিয়ালি করো আর প্রপার ওয়েতে করো, সরি, হ্যাঁ তোমার লাগবে, একটা তোমার শরীরের ভিতরে তৈরি হয়ে যাচ্ছে আর একটা তুমি কী করছো, আর্টিফিশিয়ালি তৈরি করে দিচ্ছ, দিয়ে তুমি তাহলে তোমাকে এই জিনিসগুলো আগের থেকে কী রাখতে হবে, সংগ্রহশালায় রাখতে হবে। তাহলে আরেকটা মেনশন করে দেওয়ার মতন জিনিস হচ্ছে যে যেটা আমি এইখানে বাই নেচার পাচ্ছি, ডিএনএ অ্যাপ্লিকেশন নর্মালি যেটা হচ্ছে সেখানে বাই নেচার পাচ্ছিস কি না, ডিএনটিপি তার মধ্যে এটার মধ্যেই পড়ছে, একটা ডিটিপি পড়ছে, একটা এটিপি পড়ছে, ডি কেন লিখছি বলবি তোরা, ঠিক আছে? একটা জিটিপি পড়ছে আর একটা সিটিপি পড়ছে। ডি মানে হচ্ছে, ডি শব্দের অর্থ হচ্ছে ডিঅক্সি, তো আমি যেহেতু রেপ্লিকেশন করছি সেহেতু আমার ডিঅক্সি লাগবে, আর যদি আমি এটা ট্রান্সক্রিপশন করতাম তাহলে এটা নর্মাল হলেই চলত, ডিঅক্সি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এই নিউক্লিওটাইডে যুক্ত হবে। মানে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে থাইমিন, এটা হচ্ছে অ্যাডেনিন, এটা হচ্ছে গুয়ানিন, এটা হচ্ছে সাইটোসিন, এরা যুক্ত হয়ে 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 যায়। তাহলে আমার এইটা লাগবে, এইটা নর্মালি থাকে আমার শরীরের ভিতরে, আর্টিফিশিয়ালি আমার পিসিআরে এটাকে কী করতে হবে, সাপ্লাই দিতে হবে, এক নম্বর। দু নম্বর বললি খুব সুন্দর যে আমার পলিমারেজ চাই, পলিমারেজ, পলিমারেজ তো এনজাইম,
এনজাইমটা আমাদের বডিতে তৈরি হয় প্রপার ওয়েতে। যখন রেপ্লিকেশন হওয়ার আছে সেল সাইকেলে, তখন সিগন্যালিং যায়, তখন কি হয় তার জি টু ফেজে, মনে আছে এস ফেজের আগে জি টু ফেজ থাকে, জি টু ফেজে তখন আমার ডিএনএটা তৈরি হয়, এই সরি তখন আমার পলিমারেজটা প্রোটিনগুলো তৈরি হয়ে যায়, ঠিক আছে। তো সেই তাহলে এখানে তো আর কোনো জি টু ফেজ নাই, এই জি টু ফেজ বলছে জি ওয়ান হবে, ঠিক আছে। তাহলে এখানে কোনো জি ওয়ান ফেজ নাই, প্রোটিন জি টু তো হয় ওর পরের এম ফেজের জন্য, তাহলে এখানে কোনো জি ওয়ান ফেজ নাই আমার। তাহলে জি ওয়ান ফেজ জি ওয়ান, তারপর এস, তারপর জি টু, আর তারপর এম ফেজ। তাহলে আমার জি ওয়ান ফেজে যা যা প্রোটিন তৈরি হওয়ার ছিল সেগুলো কিছুই তৈরি হচ্ছে না, তাহলে আমাকে আর্টিফিশিয়ালি পলিমারেজ যোগ করতে হবে। এইখানে পলিমার, এবার দেখ আমরা আগের দিন বারবার বলছিলাম যে আমার যদি টেকনোলজিকে অ্যাপ্লাই করতে হয় তাহলে বায়োটেকনোলজির ক্ষেত্রে আমরা বায়োলজির জিনিসগুলো কোথা থেকে পাবো? সব থেকে বেশি এবং ফার্স্ট পাওয়া যায় একমাত্র মাইক্রো অর্গানিজম থেকে। কেন কি একটা মানুষের কাছ থেকে তুই বারবার ট্যাগ পলিমারেজ, এই সরি মানে কোনো একটা পলিমারেজ বারবার বার করতে পারবি না, কিন্তু তার সেল সেল ডিভিশনের টাইমটা অন্যরকম, এবং তোকে হিউজ অ্যামাউন্টে চায়। তাহলে সব থেকে মেন হচ্ছে মাইক্রো। তাহলে ব্যাকটেরিয়ার কাছ থেকে আমি এটা কালেক্ট করবো, কি করবো না এখানে মেজরলি কতগুলো মুছছে, মেজরলি কতগুলো পলিমারেজ আছে ওয়েল নোন, যারা পলিমারেজ চেইন রিঅ্যাকশনে কি হচ্ছে সাহায্য করে, ঠিক আছে। তার মধ্যে সব থেকে মানে খুব পপুলার হচ্ছে ট্যাগ পলিমারেজ। আচ্ছা তারপরেও ট্যাগ পলিমারেজ বাদ দিয়েও আরো পলিমারেজ আছে, যেমন ফি এফ ইউ পলিমারেজ, আর একটা আছে ভেন্ট ভেন্ট পলিমারেজ। মনে রাখবি পি এফ ইউ এবং ভেন্ট ইয়ারা কিন্তু বেশি অ্যাক্টিভ ট্যাগ পলিমারেজ থেকে, বাট ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করা হয়েছিল বা ইউজ করা হয়েছিল ট্যাগ পলিমারেজ। ট্যাগ পলিমারেজ আইসোলেট করা হয়েছিল থার্মাস অ্যাকোয়াটিকাস ব্যাকটেরিয়ার কাছ থেকে, কার কাছ থেকে থার্মাস, মনে রাখবি এটা পরীক্ষায় আসে, থার্মাস অ্যাকোয়াটিকাস ব্যাকটেরিয়া। থার্মাস অ্যাকোয়াটিকাস ব্যাকটেরিয়া একটা ভীষণ ভালো গল্প আছে, কেমন গল্পটা হচ্ছে এইরকম যে যেহেতু পিসিআর পদ্ধতিটা অনেক মানে যে যন্ত্রের মাধ্যমে দিয়ে হচ্ছে, এবং এখানে টেম্পারেচারটা কি হয়ে যাচ্ছে ম্যাটার করে যাচ্ছে, কখনো বেশি কখনো কম, ইয়ার পরেই দেখবে এখন আমার 60 আছে অ্যানালিংয়ে, তারপর আমাকে আবার বাড়াতে হবে যে 70-75 করতে হবে। তো এই যে টেম্পারেচারের হেরফের হচ্ছে, নর্মালি যদি আমাদের বা এমনি কোনো ব্যাকটেরিয়ার যদি পলিমারেজ নিয়ে কাজ হতো তাহলে কিন্তু কি সমস্যা হতো, যে টেম্পারেচারটা এই পলিমারেজটা নষ্ট হয়ে যেত, কি না আমাদের মানে আমরা আমরা অভ্যস্ত কম টেম্পারেচার, আমাদের বডি টেম্পারেচার কত নর্মালি, আমাদের বডি টেম্পারেচার কত 34-35-40 ম্যাক্স, হ্যাঁ তার বেশি আর কাজ করতে পারে না। তো নর্মালি বডি টেম্পারেচার ওইটা, এবারে আমার পলিমারেজটা নিয়ে যেতে যদি মেশিনে ঢুকাস আর মেশিনে 70 ডিগ্রি চলছে তাহলে কি হবে, পলিমারেজটা নষ্ট, আবার পলিমারেজ অ্যাড করতে হবে। তখন এটা ভাবনা চিন্তা করা হলো যে এমন একটা পলিমারেজ একজনের কাছ থেকে আমি অ্যাড অন করবো যে পলিমারেজটা কি হয়ে যাবে নষ্ট হবে না, তাহলে একটা অনেক বেশি টেম্পারেচারে কাজ করতে হবে। তো থার্মাস অ্যাকোয়াটিকাস হচ্ছে একটা কি এমন একটা ব্যাকটেরিয়া যে 70-75 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সার্ভাইভ করে, ঠিক আছে, উষ্ণ ইয়াতে সার্ভাইভ করতে পারে। তো সেইটা হচ্ছে থার্মাস অ্যাকোয়াটিকাসের বিশেষ বৈশিষ্ট্য, ঠিক আছে। তো থার্মাস অ্যাকোয়াটিকাস থেকে ট্যাগ পলিমারেজ কালেক্ট করা হয়েছিল। এছাড়া আমাদের পিএফইউ যেটা হচ্ছে সেটা হচ্ছে পাইরোকক্কাস ফিউরিওসাস, কি বললাম পাইরোকক্কাস ফিউরিওসাস ব্যাকটেরিয়া থেকে কালেক্ট করা হয়েছিল। আর ভেন্ট যে ব্যাকটেরিয়া যেটা কালেক্ট করা হয়েছিল সেটা হয়েছিল থার্মোকক্কাস লিটোরেলিস, ঠিক আছে, কি থার্মোকক্কাস লিটোরেলিস, এই ব্যাকটেরিয়াদের কাছ থেকে কিন্তু এই তিনটা মেজর, মনে রাখবি এমসিকিউতে বা তুই যখন আনসারটা লিখছিস তোর আনসারটা ওয়েটে মানে ওয়েটেজ যুক্ত মানে একটা ভ্যালুয়েবল আনসারে পরিণত করার জন্য এটা মেনশন করার দরকার আছে।
ঠিক আছে, আমরা দুটাই দেখবো, দুটা কি তিনটাই দেখবো, আমরা এমসিকিউটাও দেখবো, আমরা কম্পিটিটিভ জোনটাও দেখবো, এবং আমার মনে হয় আমরা এখানে এখন অব্দি অনেকটা কভার করে ফেলেছি, ঠিক আছে, এবং আমরা বুঝছিও সাথে সাথে, তো বুঝছি যেহেতু সাথে সাথে, তাহলে আমার কত দূর অব্দি হয়ে গেলো, আমরা দেখ আমরা তাহলে DNTP পাই গেছি, আমার পলিমারেজ হয়ে গেছে, তাহলে আমার এবারে কি হচ্ছে জিনিসটাকে পদ্ধতিটাকে কি এবার ইলংগেশনের মধ্যে দিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা আছে, কিসের মধ্যে দিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা আছে, ইলংগেশনের মধ্যে দিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা আছে, এক্সটেনশন করবো আমরা, ঠিক আছে, তাহলে প্রাইমার লাগানো যদি হয়ে গেছে তাহলে আমার ইলংগেশন হবে, এবং এই ইলংগেশন পদ্ধতিটা কীভাবে কাজ করছে এবং সিনথেসিসটা কীভাবে হচ্ছে সেইটা একটু আমি ছবির মাধ্যমে দেখাবো, এবং দ্যাটস অল, এবং সেই পদ্ধতিটাই রিপিট করে, রিপিট করে দুবার তিনবার চারবার করলে, যেটা আমি বলেছিলাম যে ডিজাইন একটা DNA থেকে 1000টা DNA তৈরি করা যাবে, এই পদ্ধতিটা রিপিট, তো তাহলে আমার নিডেড যা কিছু পেয়ে গেছিস, বুঝে গেছিস, আমার আমরা বুঝে গেছি যে আমার এখানে প্রাইমার যোগ হবে এবং ইলংগেশন শুরু হবে, এবার কীভাবে হচ্ছে পদ্ধতিটা সেইটা আমি একটু ডিটেলসে দেখাই, কারো কোনো সমস্যা থাকলে মুখ ফুটে বলার প্রয়োজন আছে, এবং সেটা গ্রহণযোগ্য বল, কোনো সমস্যা নেই, আমার নিজেকে এত ভালো টিচার মনে হয় যে মানে সত্যি মানে কিছু তো বটি না, আমি এক্সট্রিম তাহলে কি ছিল প্রথমে, কি ছিল প্রথমে DNA, DNAটাকে আমরা কি করলাম 94°C তাপমাত্রা দিয়ে ডিনেচুয়াল করছি, ডিম খুলে গেছে, তারপর টেম্পারেচার 40 to 60 করে দিচ্ছি, তাহলে এর ডিনেচুরেশন হচ্ছে, এই পদ্ধতির নাম বলছি, আর এটা হচ্ছে অ্যানেলিং, ঠিক আছে, এইবারে অ্যানেলিং যখনই শুরু হবে তখন কি করব, এখানে আমার কি প্রয়োজন হচ্ছে, প্রাইমার যোগ করব, ডুইট এদিকে একটা প্রাইমার যোগ করব 5', আর এদিকে 5' একটা প্রাইমার যোগ করব, হয়ে গেছে, আচ্ছা ঠিক, এরপর কি হবে, ইলংগেশন হবে বা সিনথেসিস প্রসেস হবে, টেম্পারেচার এইবারে হয়ে গেল 72 to 76, এইখানে ট্যাগ পলিমারেজ দে, আর যত DN টিপি আছে সবাইকে ইউটিলাইজ করতে হবে, ঠিক আছে, কত, এবং এইখানে কি হবে তাহলে, এইখানে এখানে এবারে ইলংগেশন এদিকে বাড়াবো, এদিকে হয়ে গেল, তাহলে ইলংগেশন যদি হয়ে যাচ্ছে তাহলে চিন্তা করার কিছু নেই, তাহলে নতুন DNA পাই গেছি, তাহলে এইখানে একটা DNA ছিল এইটা, এখন এটা দুটো DNA হয়ে গেছে, আচ্ছা ইলংগেশন কমপ্লিট হয়ে গেলো, তাহলে আমি একটা নতুন DNA পাবো এইখানে, তাহলে এইটা একটা নতুন DNA পাচ্ছে, এইটা একটা নতুন DNA পাচ্ছে, এই পুরাটাকে যদি প্রসেস বা আমরা কি বলবো মানে প্রসেস ওয়ান বলতে পারি, বা এটাকে আমরা কি বলবো স্টেপ ওয়ান বলতে পারি, মানে এটা একবার হচ্ছে, ঠিক আছে, তাহলে ফার্স্ট সাইকেল বলতে পারি এটাকে, এটাকে বলছি ফার্স্ট, এটাকে যদি ফার্স্ট সাইকেল বলি, এইরকম সাইকেল আমি এবারে নেক্সট আরও চালাতে পারি, এবারে সেকেন্ড সাইকেল কর, সেকেন্ড সাইকেলে তাহলে আমার আরেকটা নতুন DNA হয়েছে হিসাবে, তাহলে এবারে এইখানে হিট দে, যদি হিট দিস তাহলে এইটা আলাদা হয়ে যাবে, বুঝতে পারলি, এইটা আর এইটা আলাদাভাবে কাজ করছে, আচ্ছা এইটাকে একটা ছবির মধ্যেই দিয়ে দিচ্ছি আমি, তাহলে অ্যানেলিং করবো যখন তাহলে ইয়ার পাইমার যুক্ত হবে, ইয়ার পাইমার যুক্ত হবে, ইয়ার পাইমার যুক্ত হবে, ইয়ার পাইমার যুক্ত হয়ে গেল, আচ্ছা তারপর ইলংগেশন হোক, তো এইদিকে ইলংগেশন হোক, ইয়ার এইদিকে, আচ্ছা এইটাই যদি আমি লাস্ট স্টেপটা দেখি তাহলে দেখবি যে যতক্ষণ এবারে আমার নতুন কী হয়ে যাচ্ছে, আরও 1 2 3 4 4টা নতুন ডিএনএ তৈরি হয়ে গেল, যখন সাইকেল ওয়ান ছিল তখন একটা DNA ছিল, নিয়ে সেইখান থেকে আমার 1 আর 2 দুটো DNA তৈরি হলো, সাইকেল 2 এর এন্ডে কোথায় পেয়ে গেছি,
সাইকেলে নিয়ে যায় তাহলে কটা ডিএনএ হবে? ক্যান ইউ ইমাজিন? এটা হবে থার্ড সাইকেলে যদি নিয়ে যায় তাহলে কটা ডিএনএ হবে? হ্যাঁ শিওর, দেখ এইটা এই স্ট্যান্ড থেকে একটা পাবো, এই স্ট্যান্ড থেকে একটা পাবো, দুটো এই স্ট্যান্ড থেকে একটা, তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আট, ঠিক আছে? এইরকম যত তুই সাইকেল চালাবি মেশিনের মধ্যে, যত সাইকেল করবি তত কি হবে? দেড়শো পাবি, হাজার অবধি করা আমাদের কাছে কোনো বড় ব্যাপার না। তো এইটা হচ্ছে ডিএনএ, মানে এটা পিসিআর, আমরা ডিএনএর সাথে কম্পেয়ার করে পিসিআরকে দেখলাম, ঠিক আছে?